1 কিলোমিটার দূরে মাঠে যাই খেলতে হয়। আমাদের খুব কষ্ট হয়। আমাদের যদি খেলতে হয় তাহলে আমরা পাশের হাই স্কুলে যে খেলি। বাচ্চাদের টিফিন পিরিয়ডে তারা রুমের মধ্যে খেলতে হয়। বিদ্যালয়ের সামনে নেই খেলার মাঠ বা সামান্য খালি জায়গা। অবসর সময় খেলাধুলা করা তো দূরের কথা, পাঠদানের শুরুতে যে সমাবেশ করবে সে জায়গাটুকুও নাই। কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক, মানসিক বিকাশ ও নান্দনিক শিক্ষা থেকে বঞ্চিত। নীলফামারী জেলায় রয়েছে 1084টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসবের মধ্যে প্রায় 200 শিক্ষা প্রতিষ্ঠানে নেই খেলার মাঠ, আর অর্ধ শতাধিক বিদ্যালয়ের সামনে সামান্য খালি জায়গাও নেই। এতে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ব্যাহত হচ্ছে। খেলার মাঠ না থাকায় পার্শ্ববর্তী মাঠে নিয়ে যেয়ে খেলাধুলা করি এবং ক্লাসরুমেই আমাদের কিছু কিছু খেলা অনুষ্ঠান করা হয়। বাচ্চাদের টিফিন পিরিয়ডে তারা রুমের মধ্যে খেলতে হয়। যখন আমরা অ্যাসেম্বলি ক্লাস করাই তখন দেখা যায় যে পুরো মাঠ ভর্তি হয়ে আবার বারান্দাতেও ছাত্রছাত্রীরা দাঁড়ায়। খেলাধুলার মাঠ যদি থাকতো আমাদের শিক্ষার্থীরা মেধা বিকাশের সাথে সাথে শারীরিক বিকাশের একটা সুযোগ পাইতো। এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ক্লাসে খেলে আঘাত লাগে যায় আমাদেরকে, খুব কষ্ট হয়। আমাদের 1 কিলোমিটার দূরে মাঠে যাই খেলতে হয়, আমাদের খুব কষ্ট হয়। আমাদের যদি খেলতে হয় তাহলে আমরা পাশের হাই স্কুলে যে খেলি, তাদের স্কুলের বাচ্চারা আমাদেরকে খেলতে দেয় না। তবে বিদ্যালয়ের পাশে জমি কিনে বা দানের মাধ্যমে মাঠ তৈরির উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। আমাদের উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যালয়ে যাতে আমাদের খেলার মাঠ থাকে, শিশুর যাতে শারীরিক, মানসিক, নান্দনিক বিকাশ সাধন হয়, সেই বিকাশ সাধনের জন্য আমরা অবদান রাখতে পারি, সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। জেলার 200টি বিদ্যালয়ের প্রায় 5000 শিক্ষার্থী মাঠের অভাবে খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে বঞ্চিত। সাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।